যাচ্ছে গেটের আপাতত কাজ দিয়ে গেটের কাজ করার কারণে তো প্রিয় দর্শক সবাইকে আবারও এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। আমরা এসে পৌঁছালাম যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ব্যান্ডেস্ট্যান্ড। সেই ব্যান্ডেস্ট্যান্ডে এসেছি আমরা। এখানে অনেকই বলিউড অভিনেতা তাদের বাড়ি আছে। তো আমরা এসেছি এই মুহূর্তে বলিউডের বাদশাহ শাহরুখ খানের বাড়ির সামনে। আমি এসেছি, আমার সাথে আছে আশফাক ভাই, আমরা দুজনেই এসেছি এখানে। তো আমরা পরপর আপনাদের সামনে নিয়ে যাব। আমরা কি দেখতে পাচ্ছেন, একদম সমুদ্রের পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে সমুদ্র শুরু। তো দেখতেই পেয়েছেন বন্ধুরা কত মানুষের চাপ আছে এখানে। আর সবাই এসছে এক ঝলক যদি দেখতে পাই যে বলিউডের বাদশাকে, সবারই অপেক্ষা। তো আমরাও যাচ্ছি ওনার বাড়ি দেখাতে, তো সঙ্গে থাকুন। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এই চ্যানেলে প্রথম এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে দেন, ও ভিডিওটি কেমন হলো কমেন্ট না করে আপনারা কেউ যাবে না, কারণ এরকম ভিডিও করতে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়। তো আপনাদের একটা কমেন্টের আমরা আশা করে থাকি। যে অ্যাকচুয়ালি বাড়ির নামটা মিন্নত না মন্নত সেটা জানা নেই। ওখানে বোর্ড যে আছে, সেই বোর্ডে যেমন সলমান খানের বাড়ির সামনে গ্যালাক্সি বোর্ড লেখা আছে, তো এখানেও মনে হচ্ছে থাকবে মিন্নত না হলে মন্নত, যেটা হোক দেখে বুঝতে পারবো সঠিক নামটা কি। বন্ধুরা এই সেই প্লেস আর এই সেই বাড়ি যেখানে দাঁড়িয়ে কিং অফ বলিউড তার ফ্যানদের সাথে দেখা করেন, শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এখান থেকেই সবের সাথে দেখা করেন। প্লেসটা দেখতে পাচ্ছেন, এই সেই প্লেস, এই সেই কালো যে খাঁচা আছে দেখছেন, এই খাঁচাতেই দাঁড়িয়ে উনি তার সমস্ত ফ্যানদেরকে শুভেচ্ছা বার্তা দেয়। এখান থেকে দাঁড়িয়েই সবের সাথে দেখা করেন, দেখতে পাচ্ছেন এই জাল থেকে, এইটাই হচ্ছে বাড়ি ওনার। দেখতে পাচ্ছেন বাড়ির গেটের সামনে সবাই যে ফটো তুলছে, আর এখানে দেখতে পেয়েছেন কত দর্শক এখানে এক ঝলক বাড়ি দেখার জন্য। তো আমি শাহরুখ স্যারেরই পোস্ট করা ভিডিও আপনাদেরকে একটু দেখালাম, ওখানে দেখলেন যে কীভাবে মানুষের সাথে দেখা করছে। তো বন্ধুরা দেখতেই পেয়েছেন কত মানুষ দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছে, দেখতে পাচ্ছেন পরপর কীভাবে মানুষ দাঁড়িয়ে আছে এক ঝলক দেখার জন্য। আমি এই মুহূর্তে আছি এক গেটের সামনে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখতে পেয়েছেন আমি আছি গেটের সামনে, গেটের আপাতত কাজ হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে গেটের আপাতত কাজ হচ্ছে, গেটের কাজ করার কারণে আপাতত এইগুলো করা আছে, আপাতত সব দিয়ে আছে। আর মিন্নতের যে বোর্ডটা, সেই বোর্ডটা এই জায়গাতেই ছিল, মিন্নতের যে বোর্ডটা এই জায়গাতেই ছিল, কাজ হওয়ার কারণে মনে হচ্ছে এই জায়গাটা থেকে বোর্ডটা তুলে নিয়েছে, তো গেটের কাজ হচ্ছে সেই কারণে আমি দেখাতে পারলাম না। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম, আমার পিছনে যে দেখছেন সিকিউরিটি আছে, তো ওনার সাথে আমি কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে আপাতত শাহরুখ খানজি এখন এখানে নেই, উনি কিছুদিনের জন্য বাইরে গেছে। তো সেই বাইরে থাকার কারণে আপাতত আমি দেখেছি যে গেটটার কাজ হচ্ছে, তো আমি তার সাথে কথা বলে জানতে পারলাম যে এখন এই মুহূর্তে উনি নেই, এই বাড়িতে নেই, সে কারণে বাইরে আছে, আর বাইরে থাকার কারণে এই মুহূর্তে গেটের কাজটা করে নিয়েছে। আর তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অনেক কষ্ট করে এই জায়গাতে এসেছি আপনাদের জন্য, ভিডিও করার জন্যই, তো একটা কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। দেখতেই পেয়েছেন আমার মতো কত মানুষ এখানে এসেছে, কী বলা যায় বাড়ি দেখার জন্য, প্লাস কী বলা যায় শাহরুখ খানজিকেও দেখার জন্য। তো ভিডিওটি আর বড় করবো না বেশি, ভিডিওটি আপনাদের সামনে এই মুহূর্তে আপাতত ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।